অমর একুশে গ্রন্থমেলার প্রথম শিশু প্রহর আজ, তাই প্রাণের মেলা মুখর হয়ে ওঠে শিশুদের কলতানে। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভিড়, বেচাকেনা ভালো থাকায় খুশি বিক্রেতারাও। বিস্তারিত ফারহানা তাহের তিথির রিপোর্টে। দুয়ার খোলার পর থেকেই প্রাণের মেলা মুখর হয়ে ওঠে শিশুদের কলতানে। অমর একুশে গ্রন্থমেলায় শিশু প্রহরে ভিড় এড়িয়ে শিশুরা ঘুরেছে স্টল থেকে স্টলে, কিনেছে পছন্দের বই। আজকে আমি এখানে অনেক মজা করছি, বই কিনেছি। এগুলি ভূতের গল্প, সেজন্য আমি একটা নিচ্ছি, আমি শেষে দেখছি, একটা খুব মজা। সিম্পুর দেখতে এসেছি আর বই কিনতে এসেছি। আমি বই কিনতে এসেছি, এখানে আমি হালুম টুকটুকি শিখো ইকরি এগুলি দেখতে এসেছি, বিভিন্ন বই কিনতে এসেছি। আমরা যেটা চেয়েছি সবসময় যে শিশুরা বইয়ের প্রতি আগ্রহী হোক, এবং আমাদের এই জন্যই আসলে এই আমাদের শিশু মঞ্চ তৈরি কর, শিশু প্রহর, শিশু মঞ্চ এগুলো করার কথা। আমি ছোট বাচ্চাদেরকে নিয়ে মানে খুব এনজয় করেছি, নিজেও মনে হয়েছে শিশু হয়ে গিয়েছিলাম। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভিড়, বেচাকেনা ভালো থাকায় খুশি বিক্রেতারাও। সব বয়সের বাচ্চাদের জন্য ভিড় আছে, বাচ্চারাও আমার মনে এনজয় করতেছে। আমাদের বেশি সেল হচ্ছে হচ্ছে দিচ্ছি পারে মামার বাড়ি, বায়োস্কোপ, গাছও খায়, তারপর শুকো কামিও, গাছ পাকা আম, তারপর হলুদ আলুর খোঁজে, ছোটি মোটি এগুলোই। তবে ভিড়ের মাঝেও স্বাস্থ্যবিধি মানতে মেলার প্রবেশপথে ছিল বিশেষ ব্যবস্থা। পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মানাতে আয়োজকদের এমন তৎপরতায় খুশি মেলায় আগতরাও। যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এই ব্যবস্থাটুকু হওয়াটা খুব জরুরি ছিল। গেটে আমরা নিজেরাও স্যানিটাইজ নিয়ে এসেছিলাম, বাট আমাদের সেটা লাগে না, ওনারা নিজেরাই আমাদের স্যানিটাইজ ব্যবস্থা করে দিয়েছে। ছুটির দিনে বেশ কিছু নতুন বই যেমন এসেছে, তেমনি লেখক, প্রকাশক ও বইপ্রেমীদের আনাগোনায় জমজমাট ছিল মেলার পুরোটা সময়। ফারহানা তাহের, তিথি, এশিয়ান টেলিভিশন।